বিধ্বংসী, ভয়াবহ, শোকাবহ, করুণ। দৃশ্য চুবুরিয়া বাংলাদেশের লিলিহান জুই আর বিস্ফোরণের বিকট শব্দত কপি উঠিছে রপ্তানির বাবে সামগ্রী মজুত রখা এটা কন্টেইনার ডিপো। চিত্তাগং বন্দরত অবস্থিত বিএম কন্টেইনার ডিপোত এটা কন্টেইনার বিস্ফোরণের পাছতেই উদ্ভব হয়েছে এই পরিস্থিতির। একটা কন্টেইনার বাস্ট হয়েছে, সবগুলো কন্টেইনার তারপর ধরে গেছে। বিস্ফোরণের পাছতেই উদ্ভব হওয়া জুইত অগ্নিদগ্ধ হয়েছে 500রও অধিক লোক, যার বাবে ডিপোটোর কাষরিয়া চিকিৎসালয় সমূহত সূচনা হয়েছে এই অবর্ণনীয় পরিবেশের। সন্ধানহীন আত্মীয়র সন্ধানত এইদরেই চিকিৎসালয়ের বাহিরে ভিতরে ভিড় করেছে পরিয়ালের লোকে। বিস্ফোরণ আর জুই ইমানেই ভয়ঙ্কর আছিল যে শনিবারে নিশায় সংঘটিত এই অগ্নিকাণ্ড এই পর্যন্ত সম্পূর্ণরূপে নির্বাপিত হওয়া নাই। হাইড্রোজেন পেরক্সাইডর এটা কন্টেইনার বিস্ফোরণের ফলতেই এই বিধ্বংসী অগ্নিকাণ্ডর সূত্রপাত হওয়া বলে দাবি করেছে বাংলাদেশের অগ্নিনির্বাপক বাহিনীয়ে। এই জায়গায় হাইড্রোজেন পেরক্সাইড ছিল এবং ক্ষণে ক্ষণে এখনো বিস্ফোরণ হচ্ছে। এই কেমিক্যালের জন্যই আমাদের এই এখানকার আগুনটা নিভানো যাচ্ছে না। বিস্ফোরণের প্রাবল্য ইমানেই শক্তিশালী আছিল যে ডিপোটোর 5 কিলোমিটার আঁতরত থাকা মানুষেরও বাসগৃহের দুয়ার খিড়কি পর্যন্ত ভাঙি পড়েছিল। আনুমানিক 10টার দিকে ঘরে শুয়েছিলাম, শোয়ার মাঝখানে একটা বিকট শব্দ শুনতে পাই, মনে করছিলাম যে কোনো গ্যাস বিস্ফোরণ হয়েছিল। বাইর থেকে দেখতেছি যে আমার দিক দিয়ে গ্লাস সব ভেঙে আমার গায়ের দিকে আসছে, বাইরে দেখি বিএম ডিপো কন্টেইনারে আগুন লাগছে। বর্তমানেও পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা অব্যাহত রখা ভয়ঙ্কর এই ঘটনাত এই পর্যন্ত মৃত্যু হয়েছে অর্ধ শতাধিকর। আনহাতে অগ্নিদগ্ধ হয়ে আরো ওত তোত আঘাত পাই আহত হয়েছে 450রও অধিক লোক। ইন্টারন্যাশনাল ডেস্ক, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌৰত।